তো হাই গাইস, উইকলি ডোমেন চ্যানেল ক্যাপিটাল হো অ্যানিমেল ওয়ার্ল্ড। তো আজকে আমি বেরিয়ে গেছি ঘর থেকে। এখন আমি যাচ্ছি এখন হচ্ছে ইন্দ্রজিতের বাড়ি। তো ফার্স্টে আমি বিধাননগর স্টেশনে যাব। তো স্টেশনে যাওয়ার পরে দেন রিন্টু কাকু আসবে, ওখানে মিট করব। মিট করার পরে আবার দুজন মিলে চলে যাবো ইন্দ্রজিতের বাড়ি। তো আজকে আশা করি খুব ভালো যাবে দিনটা। আর চলুন সাথে রাখুন, দেখতে রাখুন ক্যাপ্টেন লো অ্যানিমেল ওয়ার্ল্ড। তো গাইজ, আমি আমার পাশে রিন্টু কাকু আছে। তো আজকে আমি ইন্দ্রের বাড়ি যাচ্ছি এখন টোটো করে, যে রেশা পায়রা করে আমাদের সিআরপিএ ক্লাবের মেম্বার। তো চলুন দেখা যাক। বন্ধুরা, আজকে এখানে আছে হচ্ছে রিন্টু কাকু, এটা হচ্ছে ইন্দ্রদা, আর ইন্দ্রদা বন্ধু সুষ্ঠিতা। আচ্ছা, এই দাদাটা ভালো না ইন্দ্রজিৎ। তো গাইজ, এগুলো হচ্ছে ইন্দ্রদার ব্রিডিং পেয়ার। এগুলোকে ইন্দ্রদার কাছে রিকোয়েস্ট করবো যাতে ধরে ধরে একটুখানি আপনাদের শখ করিয়ে দেয়। তো ইন্দ্রদা খেতে দিয়েছে, এর দুখানা চিক্স আছে। আচ্ছা, এটা মিল মিল পায়রা। হ্যাঁ, আচ্ছা, এটা লং ডিস্টেন্স না? হ্যাঁ, লং ডিস্টেন্স পায়রা। রিংটা শো করাচ্ছি। এটা রেজিস্ট্যান্স নাম্বার না? রেজিস্টার নাম্বার। ওটা ক্লাবের যে এটা পেডিগ্রি আছে, আমি পেডিগ্রিটা দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। আর এটার সাথে পেয়ার করা হয়েছে, এটা এটা হচ্ছে হারমান্সের সাথে জেনসেনের একটা ফিমেল। এটা আচ্ছা, মানে এটাও তুমি আনিয়েছো? এটা এটাও এটাও বাংলাদেশ থেকে, এটা এটা বাংলাদেশের লব থেকে আনা হয় পায়রাটা। আচ্ছা, এটা থাক। এটা এর নিজে ওটা মেলটার গ্রাউন্ডলাইনটা খুব ভালো, ঠিক আছে? আচ্ছা, মেলটা আমার রেস করে, কিন্তু এই পায়রাটা নিজে 11টা রেস করা নিজে। আচ্ছা, ঠিক আছে। 359 কিলোমিটার সর্বোচ্চ রেস করা। 359? হ্যাঁ হ্যাঁ। বাবা, সর্বোচ্চ রেস করা। এটা মিডল ডিস্টেন্সের পায়রা, লং এর সাথে মিডল দিয়ে করা। আচ্ছা, এটা বাংলাদেশের 2015 পায়রা। এটা 2015? হ্যাঁ, এটা খুব স্ট্রং একটা ফিমেল। এখন ব্রিডিং বাচ্চা করতে, হ্যাঁ অবশ্যই, মানে বাচ্চা ডিম বাচ্চা করলে তো প্রত্যেকটা পায়রারই একটা উইকনেস আছেই। বুঝতে পারছি না পায়রা, তুমি এমনি দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সে অসুবিধা নেই। মানে এটা তোমার ঘরের বেস্ট পেয়ারের মধ্যে একটা? বেস্ট পেয়ারের মধ্যে একটা এটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা একটা, এটা এগুলো শর্ট ডিস্টেন্সের পায়রাই হয়, মানে শর্ট মিডল ডিস্টেন্স। সুনিয়া লাইন, ঠিক আছে, সুনিয়া লাইন। এটা কি এটা বাংলাদেশের লাইন নাকি? বাংলাদেশের থেকে আনা, যেহেতু বাংলাদেশের বাংলাদেশ বলে চলে। আচ্ছা আচ্ছা। নুরুল হুদার একটা লাইন, এটা বিট। এটা দুটোই রেস করা পায়রা। হ্যাঁ, দুটোই রেস করা না। আচ্ছা আচ্ছা, মানে ইন্টারেস্ট, মানে কিনে আনার আগে থেকে? না, আগে এটা রেস করা ছিল, দুটো পায়রা রেস করা, মেল ফিমেল দুটোই রেস করা পায়রা। আচ্ছা, শর্ট ডিস্টেন্স রেস করা ওখানে। আচ্ছা, 170 কিলোমিটার একটা, ওটা হয়তো এটা 170 আর একটা 130, আর ওটা রেস করা আছে একটা 300 কিলোমিটার, একটা 210 কিলোমিটার। মানে মানে ফিমেলটা ডিস্টেন্সটা বেশি করা আছে। আচ্ছা, ওদের দুটো ওই বাচ্চা হয়েছে। দেখো, তো বাচ্চা করে দেখে নাও। নট মেলটা এজ কেমন এটা? এজ এগুলো দুটোই তোমার 15-16, 2015-16 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা টাইগার গ্রিজেল বলে, এটা রেসার থেকে বার করা, বুঝলে? টাইগার গ্রিজেল, মেলটা খুব সুন্দর বিউটি। এগুলো কি এদেরই বাচ্চা নাকি এটা সাম, মানে মধ্যে এদের ফস্টারিং করা হয়, ঠিক আছে? আচ্ছা, ফস্টারিং মাঝে মাঝে করায়। এটা এদের বাচ্চা, ওদের বাচ্চা রয়েছে নিচে আপাতত। আচ্ছা আচ্ছা। আর এই যে একটা দেখো, এখানে আছে এটা ডার্ক চেকার, এটা আমার খুব পছন্দের একটা কালার, ডার্ক চেকার। হ্যাঁ, মেলটা হচ্ছে তোমার জনাদনের সাথে ক্যাসাট লাইনের পেয়ার করা, ফিমেলটা আমাদের কলকাতা ব্লাডেরই পায়রা। আচ্ছা আচ্ছা, কলকাতা লাইনের পায়রা ফিমেলটা। এটা মেল আর এটা হচ্ছে ফিমেল। আচ্ছা, এটা তুমি কিছুদিন আগে যেটা ইম্পোর্ট করালে ওটা? হ্যাঁ হ্যাঁ, এটা ইম্পোর্ট করেছি কিছুদিন আগে। মোটামুটি এখন আমাদের তো কলকাতাতে মানুষ ভুলেই গেছে, ম্যাড্রাস গ্রিপাস করে পড়ে যে ওদের ঐতিহ্য রেসা, সেটা কলকাতা মানুষ ভুলে গেছে। একদম একদম। এই দেখো, এই একটা পেয়ার, এই ওই পাশে পিছু পিছু একটা মেল, এটা হচ্ছে ফিমেল। আর সামনে একটা ফিমেল আছে। হ্যাঁ, এটা একটু সরিয়ে দিই। এই মেলটা যেটা বিশাল টেম্পা ছিল? হ্যাঁ, না ওই ফিরে টেমেলটা। আর এটা তোমার হচ্ছে যেটা ইন্টারেস্টকে দেখলো না? হ্যাঁ, লং ডিস্টেন্স বলে মধ্যে লং লং মিডল সব একটা ব্লাড দিয়ে করা মেলটা। আচ্ছা আচ্ছা, এটার সাথে তোমার একটা ফিমেলকে ঘোরাতে বললো সামথিং? এটা ভ্যানুলের সাথে, এটা তোমার ভ্যানুল খুব পেন দিয়ে করা এটা। আচ্ছা আচ্ছা, মেলটা খুব ভালো একটা মেল। এছাড়া আমার কাছে এখন বেশি আর নেই। হ্যাঁ, তুমি তো বললে সব বেঁচে দিয়েছো।
আর এগুলো সব ফস্টার পেয়ার আচ্ছা আচ্ছা এই তোমার লাল কালো পায়রা এটা কি ফস্টারের জন্য ফস্টারের জন্য রাখা এটা ঘুমার বলে এটা বের একটা একটা বাচ্চা দিয়েছে এদের দিয়ে একটা বাচ্চা তোলা বেস্ট হয় তাহলে বাচ্চার কোয়ালিটি হ্যাঁ মানে কোয়ালিটি ভালো হবে কারণ এগুলো তো এমনি সরসাইজ পায়রা এটা পায় তুমি কিসের রিং লাগিয়েছো মানে কোন ক্লাবের এটা আমাদের সিআরপি ক্লাবের রিং লাগানো আছে সিআরপিও না আর এখন তো আমাদের বর্তমানে আমরা সিআরপি এর নতুন ক্লাবের মেম্বার হয়েছি আমরা রিং সবাই লাগানো হয়েছে আর এটা একটা পার্সোনাল ট্যাগ একটা এটা লাগানো আছে আচ্ছা 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 একটা পার্ট তো ছাড়লাম বাইরে সেটা হচ্ছে ফিমেল গো দেখালাম উড়ে গিয়েছো আচ্ছা এর মেল লক্ষ্যে তাহলে মেল গুলোকে দেখিয়ে দিই মানে এইগুলো চীনা থেকে আনা আচ্ছা একটার মধ্যে আবার ফ্লাই আছে ব্লুটা ব্লুটা ওটা আমার ছাড়া হচ্ছে আচ্ছা এগুলো এটা এটা ব্লু ব্লড তাই তো হ্যাঁ এটা ব্লুটা ব্লু এগুলো হচ্ছে তোমার চেকার মানে ব্ল্যাক চেকার ব্লু চেকারটা এই ব্লু চেকারটা ফিমেল ঠিক আছে আচ্ছা আচ্ছা ব্লু চেকার এটা হ্যাঁ আর ওই ব্ল্যাক চেকার ডার্ক চেকারটা ওটা হচ্ছে মেল আর সামনে যেটা বসে ওটা ফিমেল ছোট আচ্ছা আর এটা নরমাল দেশি পায়রা তো রেডটা হ্যাঁ ওটা গান্ডার গান্ডার পায়রা আচ্ছা পায়রা ওটা ওই জন্য আর আচ্ছা আর রিটার্ন মেরেছে হ্যাঁ রিটার্ন মেরেছে তোমার তুমি কি না না ওটা আশা পায়রা বাড়িতে এক জায়গা থেকে আশা পায়রা ওই জন্য ওকে আর ইয়ে করিনি পায়রা ছাড়া দিয়ে কিছু করিনি আচ্ছা আচ্ছা এটা মেল না ফিমেল ওটা ফিমেল পায়রা ওটা ফিমেল আচ্ছা আচ্ছা মানে তোমার কাছে মেল কম ফিমেল বেশি কমে দিয়েছে পায়রা প্রায় 40 মতো পায়রা সেল করে দিয়েছে আচ্ছা তো ফিমেলগুলো আসুক আমার ফিমেলগুলোকে একটু সামনে রেখে দেখিয়ে দেবো ব্যাস এটা বেলজিয়াম নকটার পেডিগ্রি বেলজিয়াম নকটার পেডিগ্রি দেখো এটা কুইন ফ্যান্ড হয় এটা হচ্ছে ডাইরেক্ট কুপম্যানের জেনারেশন এটা মা বাবা দুটোই কুপম্যান ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা ফাদারের মানে উপরটা মানে বাবার দেওয়া আছে বাবা আছে ঠিক আছে এটা মা আছে আচ্ছা নিশ্চিত পায়রাটা এজও ঠিক আছে পায়রা আমার রেস্ট না এটা রেস্ট করে না কিন্তু খুব ভালো ব্যাটলেনের বাবার দিক থেকে এর যে বাবা আছে সে দেখো বাবাটা ফার্স্ট প্রাইজ বাবাটা উনার আছে ঠিক আছে আচ্ছা তার বাবার তার বাবা আছে তার হচ্ছে ঠাকুর দাদা আছে সব জেনারেশন করা আছে এই যে আচ্ছা বাবা আমার দিক থেকে সব করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার হাজির মাসির লোক থেকে যে আমার খুব টেম্পার যে ডলির সাথে ক্যাসেটেড পেয়ার আছে এটা এটা এক্সট্রিম লং ডিস্টেন্স পায়রা মার্কেট বুঝে ডলিটা তো লং ডিস্টেন্সের পায়রাই আর যে তার সাথে ক্যাসেটের যে লাইনটা এটা দেখো যাবে ফার্স্ট নেট 26,000 পায়রার মধ্যে প্রথমত হওয়ার ফুল ব্রাদার ঠিক আছে জুয়েল বাবা এই জেনারেশনের পায়রা মানে এর এর মানে ব্রাদার না এর বাবার ভাই আর কি বাবার ঘরের ভাই ঠিক আছে আচ্ছা 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 এই হচ্ছে ব্যাপার গাইজ আমি আজকে ইন্দুর বাড়িতে আসা আমার খুব ভালো লাগছে ইন্দু বাবু নিয়ে এসেছি মানে ডুব আমার সাথে এসেছে বা রিটুর সাথে আমি এসেছি যাই বলুন তো আমি ইন্দু বাবুকে রিকোয়েস্ট করবো যে আপনাদের সাথে বা আপনাদেরকে কী করে একটা ভালো পায়রা বা ভালো রেসার পায়রাকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন সে ব্যাপারে কিছু তথ্য যদি আপনার সাথে শেয়ার করে তো চলুন ইন্দু বাবুর কাছে যাই গিয়ে আমরা কী করে একটা ভালো রেসার পায়রা চুজ করব সেটা শিখে নিই তো ইন্দু বাবু তুমি এই পায়রা সম্পর্কে বলো পায়রা আমাদের কী কী গুণ বলে আছে মিডিলের পায়রা পায়রা ভালো কোনো অসুবিধা নেই পায়রা রেস করতে পারবে রেস করার পায়রা সুন্দর পায়রা আচ্ছা মানে এটা বুঝবো কি করে যে এটা ভালো মানে এর মধ্যে কী কী গুণ দেখেছো তুমি একটুখানি যদি বলো যে মানে বলতে রাখো পায়রা পালক সাধারণত রেস মিডিলের পায়রা পালকগুলো এইখান থেকে না বকুলের পালক থেকে একটু বড় হয়ে যায় আচ্ছা বড় হয়ে যায় তারপরে এদিক থেকে রাখো পায়রাগুলো বেরিয়ে গেছে আর যেগুলো মানে শর্টফট করে না তাদের পায়রা একটু ঢুকে এরম 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 ঢুকে যেত এগুলো বেরিয়ে গেছে দেখো পায়রাগুলো বাইরে দিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা আবার যেটা এরম বেরিয়ে যাবে ছেড়ে বেরিয়ে যাবে আরও মুখ যখন সরু হয়ে যাবে এগুলো চোখা হয়ে যাবে এগুলো গোল থাকবে না গোল এগুলো মিডিল শর্টের দিকে থাকে এগুলো চোখা যেগুলো হয়ে যাবে বল ওইগুলো লংয়ের দিকে চলে যায় আচ্ছা আচ্ছা পায়রার কোমর এই জায়গাটা যেন ভারী না হয় কারণ পায়রা যখন ব্যান্ড করে ডান দিক বা দিক তখন একটু পাতলা করে ভালো হয় আচ্ছা আচ্ছা মানে এই জিনিসগুলো দেখে যদি আমরা একটা মানে পায়রা পারচেস করি তো সেটা ভালো হয় মাসেল মাসেলটা হচ্ছে নিজের ব্যাপার মাসেলটা তোমার ওই যে লোকে বলে কম হয় বেশি হয় ওগুলো কোনো ব্যাপার না আচ্ছা এই জায়গাটা দেখতে হবে হাতটাই বুকের হাত কেন ভেতর দিকে ঢুকে গেছে আচ্ছা হাতটাই ভেতর দিকে ঢুকে যায় তারপরে এই যে আমাদের বোন সাইড ডিমের হাত যেটাকে বলে এই যে জোড়া কাঠি বা ডিমের হাত এই কাঠিটা তোমাদের হালকাভাবে চাপ দেবে ঢুকে না যায় আচ্ছা ঢুকে গেলে তখন তো অসুবিধা আছে আচ্ছা এই পায়রাগুলো অনেক প্রবলেম হয় আর মনি পায়রা সবসময় ছোট নিতে হয় পায়রাগুলো এবার ডিস্টেন্সগুলো হচ্ছে চোখের মধ্যে নানা রকম সাইন থাকে তো ওগুলো একটা সময় আর একটা অন্য ইউটিউবে বলে দেবো ভালোভাবে বুঝিয়ে দেখিয়ে দেবো দিনের বেলা আচ্ছা 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 যদি এখন দিনের বেলা তো তবুও মানে আরও ভালোভাবে হ্যাঁ আলোটা থাকলে তাহলে ভালোভাবে বোঝা যাবে এর লাইনে শর্ট আর মিডিল দিয়ে করা আছে একদম শর্ট করে আচ্ছা তো গাইস এটা হচ্ছে ইন্দুদার বাড়ি আর একটা ব্যালেন্সটা দেখো পায়রা ব্যালেন্সটা লেজ যেন উঁচুর দিকে না উঠে যায় লেজ যেন একদম সোজা থাকে আর পায়রা এরকম একটানা লেজ থাকবে লেজ কেমন কেন একটানা থাকবে আর সবগুলো একটা লেজে মনে হবে যেন সবগুলো লেজের তলায় চলে গেছে আচ্ছা আচ্ছা আর সাধারণত লং এর পায়রায় বুক কোনোদিন চওড়া হয় না
লংবাড়ে বুক শুরু হয়, এরকম সরু হবে, সরু হবে, তারপর এই জায়গাটা না খুব চওড়া হবে না, মানে বডির সঙ্গে মানানসই হতে হবে। এই যে দেখো, এইটা এই পায়রাগুলো ভবিষ্যতে লংয়ের দিকে টান নেওয়া যাবে, দেখো চোকা টোকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে তো, এইসবগুলোই দেখে। আর যেগুলো এবার সমান এসে গেছে একদম এ গেছে, ওইগুলো শটের দিকে ঢুকে যায়। আচ্ছা, দানা সবসময় দেখতে হবে যেন এই কাঠিগুলো যেন পাতলা থাকে। পাতলা মানে কি, হাত দিচ্ছ এই যে দেখা যাচ্ছে ওটা নয়, মানে কাঠিগুলোর মধ্যে যেন হাত দেবেন ইস্তারির মতো থাকবে, মানে আমরা যেন মুলায়ম থাকবে। কাঠিগুলো একটু মোটা হয়ে গেছে, দেখো এগুলো মোটা যেন না হয়। প্রায় 15 মিনিট পরও ইন্দ্রদা পার্ক দেখা যাচ্ছে তোমার মাথায়, এতক্ষণ দেখা যাচ্ছিল না, তো আবার চলে গেলে কোথায় জানি না, তো বিশাল দৌড়াচ্ছে, এটা একটা রেসারের বৈশিষ্ট্য। তো তো গাইস, এখানে তোমার ইন্দ্রজিৎদার দুখানা পায়রা নেমেছে আপাতত, আর চারটে এখনও উড়ছে, অনেকক্ষণে উড়ছে এরা। তা কটা নাগাদ উড়ছে ইন্দ্রা উড়ালে জানো বেশ? হ্যাঁ 30 মিনিট তো কভার হয়ে গেছে, অনেকক্ষণই ঠিক আছে স্যার, ম্যাডাম বেশি উঠলে তখন ম্যাটাস হয়ে যাবে। তো এই দুটোই ফিমেল, এখনো চারটে যে উঠছে চারটেও ফিমেলই আছে।